তাহাজ্জুদের নামাজ কি জামাতের সাথে পড়া যাবে? অবশ্যই যাবে। হ্যাঁ, কোথায় যাবে? তাহাজ্জুদের সলাত জামাতে পড়া যাবে। আজকে এখানে অনেকেই আছেন মাশাআল্লাহ, আমি একটা এটার সঙ্গে একটু অ্যাড করতেছি, যদিও প্রশ্ন সেভাবে আসে নাই। সেটা হচ্ছে যে তারাবির সলাত, আমি একটু বলেছিলাম যে জামাতে, একটু আগে বললাম যে জামাতে পড়ার বিপক্ষে অনেকেই, তো যারা সূরা কেরাত জানে না ঠিক মতো, তারা ইমামের পিছনে জামাতেই পড়বে, এটি তাদের জন্য উত্তম। যিনি ভালো সূরা কেরাত জানেন, তিনি প্রথম রাতে না পড়ে শেষ রাতে পড়াতে তার জন্য উত্তম। যিনি ভালো সূরা কেরাত নিজে জানেন, তিনি একাকী শেষ রাতে পড়াটা কি উত্তম। হ্যাঁ, এটা কিয়ামুল লাইল, যেহেতু এটা শেষ রাতের ফজিলত বেশি। যিনি পর্যাপ্ত পরিমাণে কোরআনের সূরা বা আয়াত ইয়াদ আছে, মুখস্থ আছে, এবং দোয়া দরুদ সব তার ভালো জানা আছে, ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি এই ফয়সালাটা দিয়েছেন, যারা হ্যাঁ সূরা কেরাত ভালো জানে না, শুদ্ধ না, তারা ইমামের সঙ্গে প্রথম রাতেই পড়বে। আর যারা হ্যাঁ ভালো জানা আছে, বিশেষ করে আলেম বা মোটামুটি জানাশোনা, তারা শেষ রাত্রে ইচ্ছা মতো লম্বা করে, এখানে কিন্তু আপনি ইচ্ছা প্রয়োগ করতে পারতেছেন না জামাতের সঙ্গে, এই জন্য শেষ রাতে হ্যাঁ রুকু, সিজদা, কিয়াম সবগুলো আপনি লম্বা লম্বা করে আপনি ইচ্ছা মতো নিরিবিলি পড়বেন, এটা হচ্ছে তাদের জন্য উত্তম। তো ওটা যেটা প্রশ্ন ছিল, জামাতে পড়া যাবে? তাহাজ্জুদের নামাজ কি জামাতের সাথে পড়া যাবে? অবশ্যই যাবে। হ্যাঁ, কোথায় যাবে? তাহাজ্জুদের সলাত জামাতে পড়া যাবে। আজকে এখানে অনেকেই আছেন মাশাআল্লাহ, আমি একটা এটার সঙ্গে একটু অ্যাড করতেছি, যদিও প্রশ্ন সেভাবে আসে নাই। সেটা হচ্ছে যে তারাবির সলাত, আমি একটু বলেছিলাম যে জামাতে, একটু আগে বললাম যে জামাতে পড়ার বিপক্ষে অনেকেই, তো যারা সূরা কেরাত জানে না ঠিক মতো, তারা ইমামের পিছনে জামাতেই পড়বে, এটি তাদের জন্য উত্তম। যিনি ভালো সূরা কেরাত জানেন, তিনি প্রথম রাতে না পড়ে শেষ রাতে পড়াতে তার জন্য উত্তম। যিনি ভালো সূরা কেরাত নিজে জানেন, তিনি একাকী শেষ রাতে পড়াটা কি উত্তম। হ্যাঁ, এটা কিয়ামুল লাইল, যেহেতু এটা শেষ রাতের ফজিলত বেশি। যিনি পর্যাপ্ত পরিমাণে কোরআনের সূরা বা আয়াত ইয়াদ আছে, মুখস্থ আছে, এবং দোয়া দরুদ সব তার ভালো জানা আছে, ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি এই ফয়সালাটা দিয়েছেন, যারা হ্যাঁ সূরা কেরাত ভালো জানে না, শুদ্ধ না, তারা ইমামের সঙ্গে প্রথম রাতেই পড়বে। আর যারা হ্যাঁ ভালো জানা আছে, বিশেষ করে আলেম বা মোটামুটি জানাশোনা, তারা শেষ রাত্রে ইচ্ছা মতো লম্বা করে, এখানে কিন্তু আপনি ইচ্ছা প্রয়োগ করতে পারতেছেন না জামাতের সঙ্গে, এই জন্য শেষ রাতে হ্যাঁ রুকু, সিজদা, কিয়াম সবগুলো আপনি লম্বা লম্বা করে আপনি ইচ্ছা মতো নিরিবিলি পড়বেন, এটা হচ্ছে তাদের জন্য উত্তম। তো ওটা যেটা প্রশ্ন ছিল, জামাতে পড়া যাবে? তাহাজ্জুদের নামাজ কি জামাতের সাথে পড়া যাবে? অবশ্যই যাবে। হ্যাঁ, কোথায় যাবে? তাহাজ্জুদের সলাত জামাতে পড়া যাবে। আজকে এখানে অনেকেই আছেন মাশাআল্লাহ, আমি একটা এটার সঙ্গে একটু অ্যাড করতেছি, যদিও প্রশ্ন সেভাবে আসে নাই। সেটা হচ্ছে যে তারাবির সলাত, আমি একটু বলেছিলাম যে জামাতে, একটু আগে বললাম যে জামাতে পড়ার বিপক্ষে অনেকেই, তো যারা সূরা কেরাত জানে না ঠিক মতো, তারা ইমামের পিছনে জামাতেই পড়বে, এটি তাদের জন্য উত্তম। যিনি ভালো সূরা কেরাত জানেন, তিনি প্রথম রাতে না পড়ে শেষ রাতে পড়াতে তার জন্য উত্তম। যিনি ভালো সূরা কেরাত নিজে জানেন, তিনি একাকী শেষ রাতে পড়াটা কি উত্তম। হ্যাঁ, এটা কিয়ামুল লাইল, যেহেতু এটা শেষ রাতের ফজিলত বেশি। যিনি পর্যাপ্ত পরিমাণে কোরআনের সূরা বা আয়াত ইয়াদ আছে, মুখস্থ আছে, এবং দোয়া দরুদ সব তার ভালো জানা আছে, ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি এই ফয়সালাটা দিয়েছেন, যারা হ্যাঁ সূরা কেরাত ভালো জানে না, শুদ্ধ না, তারা ইমামের সঙ্গে প্রথম রাতেই পড়বে। আর যারা হ্যাঁ ভালো জানা আছে, বিশেষ করে আলেম বা মোটামুটি জানাশোনা, তারা শেষ রাত্রে ইচ্ছা মতো লম্বা করে, এখানে কিন্তু আপনি ইচ্ছা প্রয়োগ করতে পারতেছেন না জামাতের সঙ্গে, এই জন্য শেষ রাতে হ্যাঁ রুকু, সিজদা, কিয়াম সবগুলো আপনি লম্বা লম্বা করে আপনি ইচ্ছা মতো নিরিবিলি পড়বেন, এটা হচ্ছে তাদের জন্য উত্তম। তো ওটা যেটা প্রশ্ন ছিল, জামাতে পড়া যাবে?